হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুম্পা ঘোষ। কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আর এখন আছি দিদির বাড়িতে। তো দিদির বাড়িতে দেখতেই পাচ্ছ অনেক রকমের গাছ লাগানো আছে, ফলের গাছ, ফুলের গাছ, অনেক রকমের। তো জাম্বু ওই দেখো ওখানে জল দিচ্ছে গাছে। তো কী কী গাছ লাগানো আছে সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করবো, ছোট্ট একটি ভিডিও। তো স্কিপ করে করে দেখো না, ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত থেকো, আশা করছি ভালো লাগবে। তো চলো, কী কী গাছ লাগানো আছে সেগুলোই তোমাদের সঙ্গে একবার দেখিয়ে দিই। আর এই যে এই গাছটা দেখছো, এটা হচ্ছে গিয়ে আঙুর ফলের গাছ। তো লাগিয়েছে, দেখো জাম্বু লাগিয়েছে, দেখো কেবলই স্টার্ট মানে ই হয়েছে, মানে সেরকমভাবে এখনো ধরেনি। ওই যে এখানে মাচা করে দেওয়া আছে, এটা হচ্ছে গিয়ে কিন্তু আঙুর ফলের গাছ। এই দেখো আঙুর ফলের গাছ কেমন হয়, যারা দেখোনি তারা কিন্তু দেখে নাও। আর এগুলো হচ্ছে গিয়ে, এগুলো তো দেখে হচ্ছে তোমরা সবার বাড়িতে আছে, সবার বাড়িতে আছে। এগুলো হচ্ছে গিয়ে পাতাবাহার গাছ। তো কত হয়েছে দেখছো, হ্যাঁ দেখো অনেক হয়েছে পাতাবাহার গাছ। আর এটাও হচ্ছে গিয়ে পাতাবাহার গাছ, কচুর পাতা মতো দেখতে দেখো, কিন্তু এটা হচ্ছে গিয়ে পাতাবাহার গাছ। এই যে আর এই যে দেখছো, এটা হচ্ছে গিয়ে কিন্তু আনারসের গাছ। এই দেখো সবাই তো দেখেছো আনারসের গাছ, তবুও একবার দেখে নাও। আর জামাই বলে ওখানে জল দিচ্ছে, ওই যে গাছে জল দিচ্ছে। আর এই একটা ফুলের গাছ, আর এটা হচ্ছে গিয়ে অ্যালোভেরা গাছ, সবাই দেখেছো। এই দেখো অ্যালোভেরা গাছও লাগানো আছে। আর এই যে দেখছো, এটা হচ্ছে গিয়ে এলাচ গাছ। এই দেখো এটা কিন্তু এলাচ গাছ, যারা দেখোনি তারা দেখে নাও। এই দেখো বাঁশ পাতার মতো, অনেকটাই বাঁশ পাতার মতো, এটা কিন্তু এলাচ গাছ। এটা হচ্ছে গিয়ে ছোট এলাচ তাই বলছে, এই যে এলাচ গাছ। আর এই যে এই গাছটা একই দেখছো, এটা একটু বড় বড় পাতা, এটা হচ্ছে গিয়ে বড় এলাচ। আর এটা হচ্ছে গিয়ে এই দেখো পান গাছ, কেবলই লাগিয়েছে। এই যে হয়েছে, দেখো ছোট ছোট হয়ে হয়েছে, এটা হচ্ছে গিয়ে পান পাতা। এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পান পাতা। আর এটা হচ্ছে গিয়ে এই দেখো কলা গাছ, সিঙ্গাপুরি কলা নাকি বলছে। এই যে এখন কেবলই হচ্ছে। আর এটা হচ্ছে গিয়ে হিমসাগর আমের গাছ, এই যে দেখতে পাচ্ছ তোমরা ছোট্ট কলমি গাছ। আর এই যে এইগুলো হচ্ছে গিয়ে লঙ্কার গাছ, এই দেখো লঙ্কা ধরে আছে। এই যে এগুলো হচ্ছে লঙ্কা গাছ। আর এটা হচ্ছে গিয়ে কাঁঠাল গাছ, এই দেখো বেগুন গাছ লাগানো আছে, এটা পেঁপে গাছ। এই যে এটা দেখছো বট গাছ, এটাই দেখো এটাতে লাগিয়েছে। এই যে আর এগুলো সব কিন্তু কলমি গাছ, এই যে দেখতে পাচ্ছ কাঁঠাল গাছটাও কলমি গাছ। আর এটা হচ্ছে গিয়ে গোলাপ, সাদা গোলাপ, এই যে দেখতে পাচ্ছ। আর জাম্বু দেখো কাঠের কাজ করে, তাই দেখো কত সুন্দর ফিনিশিং। এটা হচ্ছে গিয়ে কৃষ্ণ হাতে বাই করা, ফিনিশিং করা। এই যে কৃষ্ণ, এটা হচ্ছে কৃষ্ণরই কাঠ দিয়ে বানানো সব। আর এটা হচ্ছে গিয়ে বাবা লোকনাথ, এই যে সব কাঠে হাতে তৈরি। এই দেখো কত সুন্দর ফিনিশিং, তাই না? দারুণ লাগছে। গিয়ে এটা হচ্ছে গিয়ে ছোটা ভীম, এ দেখো দরজাতে এই যে কেটে বসানো হয়েছে। আর এটা হচ্ছে গিয়ে মা লক্ষ্মী, এই যে আর এই দরজায় আছে বজরঙ্গবলী। এই দেখো এই দরজায় আছে বজরঙ্গবলী। আর এখানেও করা আছে, দেখো এইগুলো হচ্ছে, এই দুটো হচ্ছে বক পাখি, এই যে উপরে একটা নিচে একটা। আর এটা হচ্ছে গিয়ে একটা মেয়ে শঙ্খ বাজাচ্ছে, এই যে। আর এটা হচ্ছে গিয়ে ধুতরা ফুলের গাছ, দেখতেই পাচ্ছ তোমরা। আর এখানে আছে জবা ফুল, এখানে আছে 8 রকমের জবা ফুল, সবগুলো ফোটেনি। আর এটা হচ্ছে গিয়ে পদ্ম ফুল, দেখতেই পাচ্ছ পদ্ম ফুল এখনও ফোটেনি। আর এটা হচ্ছে গিয়ে একটা পাতাবাহার গাছ, লাল পিঙ্ক কালার। আর এটা হচ্ছে গিয়ে আর একটা ফুলের গাছ, আর এটা তো টগর ফুলের গাছ, তোমরা তো জানোই, দেখেছো। তা এখানে অনেক রকমের ফুল গাছ আছে, ফল গাছ আছে, সব হাতে লাগানো, আর বেশিরভাগ কলমি। তো গ্রামের বাড়ি কিন্তু এটা, মাটির বাড়ি কিন্তু, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন, হাঁস মুরগি থাকা সত্ত্বেও কিন্তু অনেক পরিষ্কার পরিচ্ছন্ন। তো চলো, ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুরা, প্লিজ প্লিজ একটা লাইক করো, আর সাথে কমেন্ট করতেও ভুলো না। তো কালকে আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, বাই বাই, সবাই খুব ভালো থেকো।